সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বঙ্গবন্ধু এইগুলি বুঝা, এইগুলি ততটুকু কাজ করছে দেখে সে বঙ্গবন্ধু হইতে পেরেছে। এবং বঙ্গবন্ধু মাওলানা ভাষার একজন যোগ্য মানে উত্তরসূরি বা যোগ্য শিষ্য ছিল, এই জন্য সে বঙ্গবন্ধু জাতিপিতা হইতে পেরেছে। আর আপনার এই ভাষাটিকে পরবর্তী বিভিন্ন মানে বিভক্তি বিভিন্ন এরকম ছোট ছোট দলে পুত্রে ভাগ করার কারণে বরং মাওলানা ভাষাটি মানে বিতর্কিত হয়েছে, বিতর্ক হইতেছে। বরং তাকে এখন একটা ঐক্য আনা দরকার, ঐক্য আনা দরকার অন্যান্য এই মাওলানা ভাষা নিয়ে যারা আপনার অনুসারী তাদের বিভক্তি না, বরং ঐক্য আই না মাওলানা ভাষা নিয়ে যে অবদান এটা জাতির কাছে তুলে ধরা দরকার, যে তাদের এই অবদান ছিল মাওলানা ভাষা নিয়ে ছিল বলে আমাদের এইরকম মানে মানে 54 যুক্ত ফ্রন্ট হয়েছিল, আমাদের এরকম 69 যে মানে আমাদের সৈরাসের বিরোধী আন্দোলনের বাঙালিরা করছিল, এমনকি 70 নির্বাচন এবং মুক্তিযুদ্ধে তার যে অবদান, এই অবদানগুলি আমাদের জাতির সামনে বিশেষ করে আমাদের মানে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে, বই পুস্তকে আনতে হবে। এবং সে যে আসলে শুধু একজন মানে এই রাজনৈতিক নেতাই ছিল না, সে একজন দার্শনিক ছিল এবং আধ্যাত্মিক একজন নেতা ছিল, এবং ধর্মীয় সবচেয়ে বেশি জ্ঞান কার ছিল রাজনৈতিক নেতাদের মধ্যে, নিঃসন্দেহে মাওলানা আব্দুল হামিদের ভাষা নিয়েছিল, এবং নিঃসন্দেহে সে একজন আধ্যাত্মিক মানুষ ছিল এবং তার সৃষ্টিকর্তা প্রদত্ত তার একটি শক্তি ছিল, এবং সে বুঝতে পারতো অনেকে, এবং বুঝতে পারতো বলে অনেক নেতা তার কাছে গেছে এরকম কিছু শক্তির জন্য, কিছু মানে ইশারা সে বুঝতে পারতো ভবিষ্যতে কি হবে, এরকম একজন নেতা ছিল। কাজেই মাওলানা ভাষা নিয়ে আমরা যারা অনুসরণ অনুসরণ করবে যদি সত্যিকার অতি অন্তর থেকে করে, তারা নিজেরাই আহ্বান হবে, নিজেরাই এরকম শক্তিশালী হবে, নিজেরাই এরকম আপনার মানে রাজনৈতিক প্রজ্ঞা বিশৃঙ্খলতা এগুলো অর্জন করতে পারবে। কারণ সবচেয়ে বেশি বিচক্ষণ, সবচেয়ে বেশি আপনার দৃঢ় মনোবলের এবং সবচেয়ে বেশি আপনার যে দেশকে দেশের মানুষকে ভালোবাসতো এরকম একজন নেতা ছিল আব্দুর রহমান ভাসানী। কাজে আব্দুর রহমান ভাসানী জন্মদিনে তার আত্মার আমি মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ পাক তাকে সর্বোচ্চ বেহেশত বেহেশত জান্নাত ফেরদৌস দান করুন। এবং মাওলানা ভাসানীর যে অসমাপ্ত কাজগুলি আছে এগুলি আমরা দার্জিলিং অবস্থান থেকে করার জন্য কাজ করবো। মূলত ভাসানীর কাজগুলি বঙ্গবন্ধু মানে করতেছিল এবং বঙ্গবন্ধুর কাজগুলি এখন জননেত্রী শেখ হাসিনা করতেছে, এবং বরং আমাদের দার্জিলিং অবস্থানকে জননেত্রী শেখ হাসিনা আজকে শক্তিশালী করতে হবে এবং জননেত্রী শেখ হাসিনার যে কাজগুলি এইগুলি যে আমরা এগিয়ে নিতে পারি। আর গণতন্ত্র বলবেন, গণতন্ত্র আপনার বরং 75-এর পরে যে গণতন্ত্র আপনার হত্যা করা হয়েছিল দীর্ঘদিন এখানে অনুপস্থিত ছিল, আপনার মূলত 90-91 থেকে গণতন্ত্রের চর্চা হইতেছিল, আপনার 9, 10, 11 সংসদে বরং সকল রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করেছিল, আপনার এই এর পরে বিদেশে যে কোনো প্রশ্ন উঠে নাই কেন, একটা কারণে সমস্ত রাজনৈতিক দল এখানে আমরা অংশগ্রহণ করেছে এবং আপনার মানে অংশগ্রহণ নির্বাচন ছিল অবাধ একটি নির্বাচন। আরো একটি বড় কথা আপনারা দেখেন, আপনি আমি যেহেতু আমি গবেষণা এটা লক্ষ্য করছি, কোন রক্তপাত ছাড়া কোনো মানুষ নিহত হওয়া তো অসা একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, আর কোন নির্বাচন এমন হয় নাই আমরা বিশ্বের এটাও একটা কারণ। এই নির্বাচন একমাত্র একটা ভালো নির্বাচন একটা গণতন্ত্রে কি উদাহরণ আপনি দিবেন, উদাহরণ কোনটা, এক হচ্ছে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করছে কিনা, মানুষ নির্বাচন করতে দেখছে কিনা, এবং নির্বাচনটা আপনার রক্তপাতহীন হয়েছে কিনা। কিন্তু এইরকম একটা রক্তপাতহীন নির্বাচন যারা শেখ হাসিনা করেছে তিনবারই করছে, এর আগে আমরা কি দেখতাম যে কোনো কেন্দ্রে আপনার দাঙ্গা হাঙ্গামা ব্যালট পেপার ছিনতাই কেন্দ্র চালাই দেওয়া এরকম মানুষ এরকম আহত নিহত হওয়া, বরং এখন ইউনিয়ন পরিষদে কিছুটা সংঘর্ষ দেখা যায় হয়েছে কিন্তু একাদশ জাতীয় সংসদ হয় নাই। কাজেই বরং গণতন্ত্র এই সকল নির্বাচনের মাধ্যমে সুসংহত হয়েছে আরো সুসংহত করার জন্য, বরং যারা নির্বাচনে আসার পরে 12টা 1টা 2টার পরে তারা নির্বাচন থেকে চলে যা পরাজয় হয়ে তাদেরকে বরং মানে রাজনৈতিক আচরণ তাদেরকে শিষ্টাচারের মধ্যে আসতে হবে, শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা কাজকাম এবং নির্বাচনটাও যেহেতু গণতন্ত্রের অন্যতম অংশ, কাজে নির্বাচন আসার শেষ পর্যন্ত থাকতে হবে, শেষ পর্যন্ত থেকে যদি তারা নির্বাচন পরিচালনা করে তাহলে নির্বাচন আরো বেশি মানে সুন্দর হবে, গণতন্ত্র আরো শক্তিশালী হবে। এবং সামনে যে নির্বাচন আসতেছে ওই নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে এবং যথাযথভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন এই প্রত্যাশা রেখে, এবং আমরা প্রত্যেকে জনগণকে আরো উদ্বুদ্ধ করতে হবে, জনগণ যেন নির্বাচনে তারা নিজেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, যার যে ভোটাধিকার যেন প্রত্যেকে প্রয়োগ করে এটা জনগণকে উদ্বুদ্ধ করতে হবে, এই মানে আহ্বান জানিয়ে এবং আমাদের বাংলাদেশ উন্নয়ন পার্টি এই পার্টির আত্মপ্রকাশ তাদেরও সফলতা কামনা করে এবং সামনের দিন তারা আমাদের দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং মানবাধিকার প্রতিষ্ঠা ভালো ভূমিকা রাখবে এই প্রত্যাশা রেখে, এবং আমাদের সৈয়দ মুখলেসুর রহমান ভাই সে আগে আমার পরিচিত একজন মানুষ, তার সাথে যারা আছে এবং সে ভালো মানুষ, এমনি ভালো মানুষ তাই চিঠিতে ভালো মানুষ যতটুকু জানি, অন্যান্য যারা তারা অবশ্যই ভালো মানুষ, এবং ভালো মানুষের জন্য ভালো কাজের জন্য একজন অনুপ্রেরণা হচ্ছে আব্দুল হামিদ ভাসানী, উনি হচ্ছে ভালো মানুষ নেতাদের মধ্যে, তার এইরকম একজন ভালো মানুষকে জন্মদিনে
আমাদের মহান নেতার জন্মদিনে আজকে তাদের আত্মপ্রকাশকে আমি স্বাগত জানাই এবং তাদের সফলতা কামনা করে এবং এই পার্টির সফলতা কামনা করতে শেষ করি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা সো দি প্রিন্স এর বাড়ি সেটুস ওই রকম একজন ইন্টারভিউ দিতেছে কে দিতেছে আমি সেটা বলছি না কিন্তু দিচ্ছে কোথা থেকে আসে এই সমস্ত কে ছিল কোথায় এখন যারা আওয়ামী লীগ করে তাদের উপজেলায় তো দূরের কথা ইউ ওয়ার্ডের এক নেতারও কাজের গাড়ি না হইলে হয় না সাংঘাতিক ব্যাপার সকালবেলায় আমি রমনা প্রার্থী যখন আসি চান্দা তোলার হিরিক দেখি যখন আমি অমুক ভাই তমুক ভাই বড় ভাই অমুক তো এক বইটি 200 টাকার এই আপনার লাউ শাক নিয়ে বসছে তার কাছে চান্দা চাইতেছে 100 টাকা তো বেশ বেশবে কি খাবে কি আর থাকবে কি তখন আমি ধরে বললাম যে তুমি কার জন্য চান্দা তুলো এটা ভাই বুঝবেন না আপনি আমি বললাম বুঝাই দাও একটু বুঝবো না এটা বলো বুঝি বলো যে হ্যাঁ এটা আমাদের বড় ভাই খেদা কয় সম্রাট আমি করে লাগাবো সকালে আমি তার কথা কইছে তোমাদের চান্দা তুলতে এখন ওদের নামও অনেকে বেশি এরকম পড়ছে এটাও সত্য আবার পাশাপাশি আওয়ামী লীগ কিন্তু যারা অন্যায় করেছে তাদের প্রতি কিন্তু সহসা ছাড় পা যদি একবার ধরে সে কাছে তাহলে কিন্তু আর মুক্তি নাই এটা বলছিল আমাদের সুরঞ্জিতদা যে সবার থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু সে কাছে না থেকে মুক্তি পাওয়া বড় কঠিন বাগে তো শেখ হাসিনা ছাড়া কথাটা সত্য কথাটা সত্য